হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ফার্স্ট ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে আমি চলে এসেছি এবং আজকে আমি একটা ফিল্মে যেটা চরকিতে রিলিজ করেছে শুক্লপক্ষ সেটার আজকে রিভিউ করব। এবং গতকালই যখন আমি মার্ডার বাই দ্য সি এই ওয়েব সিরিজটার রিভিউ করতে এসেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি শুক্লপক্ষ সিনেমাটাও দেখেছি এবং সেটার রিভিউ আমি করব। তো বেশি বকবক না করে চলো শুরু করি। তো বন্ধুরা, যদি শুক্লপক্ষের সম্পর্কে ওয়ান লাইনে একটা কথা বলতে হয় সেটা আমি বলবো, ইটস দ্য বেস্ট থ্রিলার 2022 টিল নাও আমি দেখেছি। মানে আজ পর্যন্ত 2022 সালের সেরা থ্রিলার যদি কিছু হয় বাংলায় সেটা কিন্তু শুক্লপক্ষ। প্রচন্ড ভালো একটা ওয়েল মেড থ্রিলার এবং ভিকি জাহেদের ডিরেকশনে এরকমই একটা থ্রিলার আশা করা যায় ওনার কাছ থেকে। সো যদি ছোট করে গল্পটা বলি, তো গল্পটা শুরুতে যেটা দেখানো হচ্ছে, একটা একটা ছেলে যে খুব সাধারণ ছেলে, তার একটি মেয়েকে খুব পছন্দ হয় কিন্তু সে সেটা বলে উঠতে পারে না সেই মেয়েটাকে। এবং তারা বাংলাদেশের, যেহেতু বাংলাদেশে, তাই পুরোটাই বাংলাদেশকে প্রেক্ষাপটে তৈরি, তো বাংলাদেশের ভার্সিটিতে পড়ে। তো সেইখানে সেই মেয়েটা এবং এই ছেলেটি পড়ে, যে মেয়েটাকে এই ছেলেটি পছন্দ করে কিন্তু সে বলতে পারে না। এদিকে মেয়েটা ওই ভার্সিটিরই একজন খুব বড় মানুষের ভাইপো, তো তার প্রেমে এই মেয়েটা আবার পড়ে। মানে বলতে গেলে এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প দেখাচ্ছে প্রথমেই, এবং তোমরা প্রথম 10 মিনিটের মধ্যে ব্যাপারটা বুঝে যাবে। এবং যেটা সবচেয়ে মানে বেশি ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, যেটার জন্য সকলে এই ফিল্মটা দেখছে এবং প্রচন্ড পজিটিভ রিভিউ দিচ্ছে, সেটা হচ্ছে এর সঙ্গে প্যারালালি একটা অন্য গল্প দেখানো হচ্ছে। সেটা হচ্ছে ভার্সিটিতে, ভার্সিটির যে মেয়েদের যে মেস, সেখান থেকে বেশ কিছু মেয়ে উধাও হয়ে তাদের পাওয়া যায়। সো এটা কে সেই মেয়েগুলোকে কিডন্যাপ করছে সেটা বোঝা যায়, এবং মেয়েগুলোর কোনো ডেড বডি নেই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো মানে ট্রেসই করা যাচ্ছে না। তো কে করছে এরকম, মানে এইটার উপরেই গল্প। সো আমরা বলতে পারি এই থ্রিলারটা হু ডান, এটাকে এটার উপর তৈরি এবং ফ্যান্টাস্টিকলি যেটা যেটার উপরে ফোকাস করেছে, অসাধারণ একটা মানে ফোকাস করে তৈরি করে এই গল্প। এবার যদি আমি বলি গল্পটার পজিটিভ পজিটিভ দিক হচ্ছে, গল্পটা এখন শুরু হয় ফ্রেন্ডস, মানে ফার্স্ট যে সিনটা দেখিয়ে শুরু করে, একটা জঙ্গলের মধ্যে দিয়ে দুটো ছেলে হাঁটতে হাঁটতে আসছে, রাস্তাটা শর্ট হবে বলে হয়তো জঙ্গলের রাস্তাটা নিয়েছে, অ্যান্ড ওরা রাস্তা হারিয়ে ফেলেছে, ওরা বুঝতে পারছে না মেন রোডে ওঠার রাস্তা কোনটা। এবং প্যারালালি সঙ্গে সঙ্গে খুব দ্রুত দেখাতে থাকে একটা ঘরে একটা মেয়ে বন্দি যার মুখে রুমাল আটকানো, অ্যান্ড মেয়েটা বাঁচার চেষ্টা করছে, আর উল্টো দিকে একটা একটা লোকের হাতে একটা বিশাল বড় চপার। সো বোঝাই যাচ্ছে যে এ হচ্ছে খুনি, কিন্তু সেই লোকটাকে ওরা রিভিলই করছে না। এইভাবে গল্পটা শুরু। তো প্রথমেই একটা অ্যাট্রাকশন নিয়ে নিয়েছে পাবলিকের, আমার তো নিয়েছে, অ্যান্ড ফ্যান্টাস্টিক একটা গল্প। মানে বারবার বলছি, গল্পটা সবচেয়ে হচ্ছে পজিটিভ দিক গল্পটা নিজে, মানে গল্পটাই খুব সুন্দর। তো এই হলো একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে, এই গল্পটা তোমাকে এক একটা মোমেন্টে একটা অন্য লোককে, মানে যে খুনি নয় এরকম একটা অন্য লোককে, অন্য লোকের উপর সন্দেহ জাগে ফার্স্ট কিছুক্ষণ। তো এক ঘন্টার গল্প, খুব বেশি বড় না। তো প্রথম একটুখানি এগোলেই তোমরা একটা একটা পার্টিকুলার ছেলের উপরে সন্দেহ করতে শুরু করো, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আবার সেকেন্ড একটা টুইস্ট পাবে, না তখন আবার তোমাদের মানাতে আসবে না, তাহলে এই ছেলেটা এরকম নয় আরো এক। তো এবার তারও কিছুক্ষণ পর গিয়ে তোমরা আসল খুনির সঙ্গে পরিচিত হবে। এবং সবচেয়ে বড় টুইস্ট আছে হচ্ছে গল্পটার লাস্ট, একদম লাস্ট। তো আমি একটাই সকলকে এইটা বলতে গিয়ে আমি সকলকে একটা কথা বলতে পারি, যে তোমরা যারা বাংলাদেশি আমার বন্ধুরা আছো, সাবস্ক্রাইবার্সরা আছো, যারা ইন্ডিয়ানও আছো, যারা বাংলাদেশে কাজ দেখতে পছন্দ করো আমার মতো, তারা যারা পুনর্জন্ম দেখেছো বা পুনর্জন্ম টু দেখেছো, তারা কিন্তু এই গল্পটার সঙ্গে খুব দ্রুত রিলেট করতে পারে। এই যে লোকের মধ্যে একটা ধারণা হয়েছে, যে অনেকে বলছে যে না পুনর্জন্ম দেখে নাও, পুনর্জন্ম টু দেখে নাও, তারপরে এটা দেখো তাহলে তুমি বুঝবে, একদমই নয়, তুমি রিলেট করতে পারবে। তোমাকে এই দুটো কাজ না দেখলেও তুমি এটাকে রিলেট করতে পারবে, তবে শেষে গিয়ে একটু বুঝতে অসুবিধে হতে পারে, এইটুকুনি বলতে। কিন্তু যে পুনর্জন্ম তুমি যদি দেখে নাও, পুনর্জন্ম টু যদি দেখো, তাহলে পুরো গল্পটার সঙ্গে না তুমি পুরো মানে লাস্টে গিয়ে না তুমি নিজে তোমার মনে হবে, এবার আমি মানে কি পেলাম, এটা কি গল্প দেখলাম, এইটা কিন্তু হবে। তৃতীয় পয়েন্ট এর পজিটিভ দিক, সেটা হচ্ছে প্রত্যেকের অভিনয়, প্রত্যেকের অভিনয় প্রচন্ড ভালো, কাউকে মানে আলাদা করে বলার কিছুই নেই যে এরটা খারাপ ওনারটা ভালো, প্রত্যেকে প্রচন্ড ভালো। এবং এই গল্পে যারা অভিনয় করেছেন, আমি সকলের তো নাম বলতে পারবো না, তো আমার পাশে এখানে খোলা আছে, আমি দেখে দেখে নামগুলো বলছি, খায়রুল বাসার আছেন, সুনেরা বিনতি কামাল উনি আছেন, জিয়াউল রোশন আছেন, ফারুক আহমেদ আছেন, শরীফ সিরাজ আছেন, আব্দুল্লাহ সেন্টু আছেন, তো যাই হোক আরো অনেকে আছেন, মানে এনারা ছাড়াও আরো অনেকে অভিনয়, তো মানে প্রত্যেকে এত পারফেক্ট, এত পারফেক্ট অভিনয় করেছেন, আমার খুব ভালো। এইবার আসি এর পরের পজিটিভ, সেটা হচ্ছে গল্পটা না সুন্দরভাবে কাটা হয়েছে, মানে এত সুন্দরভাবে গেছে গল্পটা, সাজানো হয়েছে,
যেটা তোমরা কোনো সময় বোর ফিল করবে না, এটা আমার মনে হয়। আমি বোর ফিল একটুও করিনি, আমি আমার সবসময় মানে একটা কিছু না কিছু একটা ঘটে যাচ্ছে স্ক্রিনে, যেটার জন্য তোমাদের কিন্তু ইন্টারেস্ট লাগবেই গেল। এইবার আসি, এই সবগুলো আমার ছিল পজিটিভ দিক। আর এছাড়া মিউজিক, ও সরি সরি, এটা তো বলতেই হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যান্টাস্টিক, মানে একটা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করেছে, এবং সেটার যে প্লেসমেন্ট, মানে কোন জায়গায় আমি এই মিউজিকটা দেব, সেই প্লেসমেন্টটা ফ্যান্টাস্টিক। তো বাংলাদেশের কাজ রিসেন্টলি প্রচন্ড উন্নত হয়ে গেছে, আমরা হাওয়ার সম্পর্কে শুনেছি, এখনো দেখিনি, দুর্ভাগ্য আমাদের এটা যে আমরা এখনো হাওয়া দেখতে পাইনি। আমি রিকোয়েস্ট করছি আরো একবার প্রোডাকশন হাউসের কাছে, হাওয়ার যদি কেউ শুনে থাকে, এবং আমি পার্সোনালি তাদেরকে চ্যাটও করেছিলাম, তাদের সঙ্গে তারা বলেছিল ইন্ডিয়াতে রিলিজ করবে খুব শীঘ্রই, কবে করবে জানি না, তো হাওয়ার মতো কাজ দেখিনি আমরা। রিসেন্টলি কারাগার আসছে হইচয়ে, যেটা থ্রিলার দেখে আমরা মানে মানে আশা করছি একটা ব্লকবাস্টার কাজ হতে চলে। এবং এরপরে আমরা এইটা দেখলাম শুক্লপক্ষ, ফ্যান্টাস্টিক, মানে আমার না কিছু কিছু জায়গা থেকে মনে হয়েছে, আমি আমি পুনর্জন্ম ওয়ান দেখেছি, পুনর্জন্ম টু ও দেখেছি ইউটিউবে, আমার মনে হয়েছে সেটা থেকেও বেস্ট, এবং এটা সকলে মনে রাখবে বাংলাদেশ, এটা আমার মনে হয়, বা আমাদের যারা দেখছে যারা ফিল্ম লাভার্স তারা তো মনে রাখবেই। আচ্ছা এইবার আসছে কিন্তু কিছু নেগেটিভ, নেগেটিভ দিক বলতে গিয়ে কিছু কিছু জায়গা আমি না লজিক খুঁজে পাইনি, লুপহোল কিন্তু মানে এই স্ক্রিন প্লেটাতে ছিল, কিন্তু সেগুলো নিয়ে এখন ডিটেলে আলোচনা করছি না, বাট কিছু জায়গায় একদমই কিন্তু মানে কিছু কোয়েশ্চেনেবল জায়গা কিন্তু উঠে আসছে। যেমন একটা আমি আমি একটা সিন বলি, সেটা হচ্ছে একজন মেয়েকে পাওয়া যায় না, ওই যার কথা বললাম যে ছেলেটি একটি মেয়ের প্রেমে সে পড়েছে, তাকে খুঁজে পাওয়া, এবার তাকে খুঁজে নাই পাওয়া যেতে পারে, সে ওই মেয়েটি যাকে পছন্দ করে সেই ছেলেটির উপর সন্দেহ করছে, এবং তার পেছনে ঘুরে ঘুরে সে বেড়াচ্ছে এবং ইনফরমেশন নিয়ে বেড়াচ্ছে এবং পুলিশকে দিচ্ছে। পুলিশ তার ইনফরমেশন শুনে যখন একটা জায়গায় রেড করতে যাচ্ছে, একজন পুলিশ এটা কি করে সম্ভব, মানে পুলিশ যখন কোনো জায়গায় রেড করতে যায় বা কিছু করতে যায়, পুলিশ কিন্তু মিনিমাম 4-5 জন থাকে। তো আমার এই জায়গাটা খুব বোকা বোকা লেগেছে, এছাড়া আরো অনেক জায়গা লেগেছে, কিন্তু সেই জায়গাগুলো আমি এখানে তুলতে চাইছি না, তুললে গল্পটা না রিভিল হয়, আমি বুঝেই উঠতে পারছিলাম না আমি গল্পটা বলবো কি, কারণ আমি গল্পটাকে স্পয়েল করতে, তো যাই হোক এই হলো ব্যাপার। আর দ্বিতীয় নেগেটিভ দিক সেটা হচ্ছে, আমার মনে হয়েছে পার্সোনালি যে দিকগুলোকে মানে যে দিকটাতে ফোকাস করে এই গল্পটা এগোচ্ছে, এবং যে ক্যারেক্টারটাকে তোমরা সবার শেষে গিয়ে দেখবে, সেই ক্যারেক্টারের যে মানে তার যে কাজ, মানে যে মেন মানে অ্যান্টাগনিস্ট, তাকে যখন তোমরা দেখতে পাবে তার অভিনয় ফ্যান্টাস্টিক, মানে তাকে কিন্তু দেখলে তোমার রীতিমতো মাথা ফাতা গরম হয়ে যাবে সেই সময়টাই, সব ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে তার মধ্যে যে একটা ওই হিলেরিয়াস ব্যাপার, মানে একটা ভয়ঙ্কর ঘটনা, আমি ডিটেল বলতে পারছি না বিকজ গল্পটা স্পয়েল হয়ে যাবে, সেই হিলেরিয়াস ব্যাপারটা না আর একটু দরকার ছিল, মানে আরো একটু হলে জিনিসটা আরো বেশি ফুটতো, এটা আমার মনে হয়, ভুলে দেবে। আচ্ছা আরেকটা না এই নেগেটিভ দিক বলতে গিয়ে আরো একটা পজিটিভ দিকের কথা মনে পড়ল, কিছু প্রস্থেটিক ইউজ করা হয়েছে, কিছু প্রস্থেটিকের জিনিসপত্র ইউজ করা হয়েছে, আমি ডিটেলে এখনো যাবো না, সেটা তোমরা সবাই শেষ সিনে গিয়ে দেখতে পাবে এবং বুঝতে পারবে, অসাধারণ দেখে আমি রীতিমতো ভয় পেয়ে, মানে আমার আমি ভাবছিলাম যে আমার রাত্রে ঘুম হবে, তো এরকম। আচ্ছা এটা পজিটিভ দিকের মধ্যেই একটা, হ্যাঁ সো এই হলো ব্যাপার, আমার এটাই লেগেছে শুক্লপক্ষ। শুক্লপক্ষ ইজ আ পারফেক্ট থ্রিলার আমার মনে হয়, যেটা নিয়ে আমি বেশি কথা বললামই না, আমি ওপর ওপর দিয়ে বলে গেলাম একটাই কারণে, বিকজ প্রচন্ড ভালো কাজ, এবং ভিকি জাহেদের কাছ থেকে এরকম কাজই চাই আমরা, নেক্সট আই হোপ সো আরো ভালো কাজ আসবে। অ্যান্ড এই আমার রিভিউটা রইলো, আর তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর স্পেশালি বাংলাদেশের ফ্রেন্ডসদের বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেল। তো এখনকার জন্য আমি চললাম, কৌশলী আবার নেক্সট ভিডিও থেকে চলে আসবে, আমি কথা রেখেছিলাম, কথা দিয়েছিলাম যে দুটো ভিডিও আমি করবো, সেটা মার্ডার বাই দ্য সি ওটা রিভিউ করেছি, তোমরা ওটাও চ্যানেলে দেখে নিতে পারো, অ্যান্ড এই ভিডিওটা শুক্রবার, চলো তাহলে এখনকার।